বাইতুল্লার গিলাফ কেটে নিয়ে আসে অনেকে অবৈধভাবে, যেটা ওখানকার পুলিশ দেখলে খুবই রাগারাগি করে এবং অনেক সময় জেল পর্যন্ত নিয়ে যায়। আবার অনেককে এই যে মিউজিয়ামে যে সংরক্ষিত থাকে সেখান থেকে পুলিশ টাহা দিয়ে দেয়, অথবা যারা ওখানকার দায়িত্বশীল তারা দিয়ে থাকেন, বাংলাদেশের অনেককেই দিয়েছেন। তো আসলে যে কোনো ওয়েতে এই কাপড়টা, মানে কাবার গিলাফের কোনো অংশ পেলে সংরক্ষণ করব কিভাবে, আলাদা ভক্তি বা শ্রদ্ধা বা ঘরে রাখলে বরকত হবে কিনা, এই বিষয়টি যদি বলতেন। প্রথম কথা হচ্ছে এইগুলি সম্মানিত জিনিস, এগুলি সম্মান করে যেখানে রাখা যায়, হয়তো শোপিসের মতো করে আয়না বান্ধায় রাখতে হবে, বাইন্ডিং করে রাখতে হবে, অথবা যদি আপনার এইরকম গরিব মানুষ হয়, যেখানে শোপিস মতো করে সব এইরকম বাঁধাই করে রাখার সুযোগ না থাকে, তাহলে এমন জায়গার মধ্যে রাখতে হবে যেখানে বাক্সের মধ্যে, যেখানে কোনো রকমের বেজ্জতি না হয়। এটা হলো যেটা বৈধভাবে পাওয়া যায়, আর যেটা চুরি করে আনবে এটা তো সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আল্লাহ আমি তো চুরি করছি করছি সব জায়গার মধ্যে করছি, বাইতুল্লাহ গেলাফও চুরি করছি, এত বড় কাজটা আমার মাধ্যমে কেমনে সম্ভব হলো, আমি কত বড় অপরাধের অপরাধী। এবং বেয়াদবিটা হচ্ছে কিন্তু আল্লাহর ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে, সেজন্য এটা খুব সিরিয়াসলি তওবা করতে হবে এবং এটার জন্য ক্ষমা চাইতে হবে সবসময় আল্লাহর কাছে। আচ্ছা, ঘরের মধ্যে যে এই যে কাবার গিলাফ কোনোভাবে নিয়ে এসে রাখলে ঘর বরকতে ভরপুর হয়ে যাবে, এরকম কোনো বিষয় আছে কি? যদি আমি বলি আপনাকে, আপনি কোনো বিনা কষ্টে কেউ যদি আপনাকে দেয়, আপনি সেটাকে রাখবেন, সম্মানের সাথে রাখবেন। বরকত যদি হয়ে যায় তাহলে তো প্রথমে আবু বকর ওমর ওখান থেকে কেটে কেটে প্রত্যেক বছর এক একজন এক একটা রাখতো। আচ্ছা, এটা তো রাখে নাই। হ্যাঁ, পাইলে আপনাকে কেউ হাদিয়া দিলে সেটা যেহেতু বাইতুল্লাহর সাথে লাগছে, সে তার একটা তাজিম আছে, সম্মান আছে, নিশ্চয়ই করবেন। কিন্তু এটা দিয়ে বরকত হবে এরকম মনে করে একেবারে রাখতে হবে, রাখলে একেবারে বরকত হয়েই যাবে, তো এরকম হলে সারা বিশ্বের মধ্যে এই গ্যালাফে কাবাগুলি হাদিয়া পাচ্ছে কারা জানেন? যারা সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, বারো সবচেয়ে বড় বড় সুদী, বড় বড় এরাই পাচ্ছে। তো এদের জন্য কী বরকত হবে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, বাইতুল্লাহর কোনো ইজ্জত তাদের মধ্যে নাই, কী বরকত হবে এটা দিয়ে? আর যারা বেশি নামাজি তাদেরকে কেউ বাইতুল্লাহর গ্যালাফ হাদিয়া দেবে? জি, যারা নামাজি, কারণ তাদেরকে সামর্থ্য নেই, এগুলি তো সম্মানী ব্যক্তি না, নামিদামি ব্যক্তিকে দেওয়া হচ্ছে, দিনদার ব্যক্তিকে তার দেওয়া হচ্ছে না। ধন্যবাদ মোহতারাম, জাজাকাল্লাহ, আমরা উত্তরটি পেয়েছি। এ পর্যায়ে যে প্রশ্নটি আপনার কাছে আরও একজন দর্শক জানতে চেয়েছেন, বিশেষ করে সশব্দে যে নামাজগুলিতে আমরা কেরাত পড়ি, আমাদের তো আওয়াজ অনেক সময় উঁচু হয়, তো সেই নামাজগুলি আমাদের মা বোনেরা যখন ঘরে পড়েন তখন কি তারা সশব্দে, মানে উঁচু আওয়াজে পড়বেন নাকি নিম্ন স্বরে পড়বেন? নিম্ন স্বরে পড়বেন, পুরুষেরা উচ্চ আওয়াজে পড়তে পারবে, মাগরিব, এশা, ফজর এগুলি পড়তে পারবে। আচ্ছা, তাহলে আপনি মোহতারাম, এই মানে কারণটা কি, মেয়েদের কি এই যে ইসলামিক সঙ্গীত আপনি ইউটিউবে অনেকে এখন দেখা যায় যে তাদের আপলোড করছে, অনেকে কোরআন তেলাওয়াত করে, মেয়েদের কণ্ঠ কি সতর অন্তর্ভুক্ত? আপনি আওয়াজে জন হাম সতর আসতে, মেয়েদের আওয়াজও সতর। হ্যাঁ, তারা যদি নাবালিকা হয়, শিশু হয়, রসুল বাকসামের সামনে যারা বদরের গুণ কীর্তন গেয়ে যে সমস্ত বালিকারা গেয়েছিল তারা সব নাবালিকা ছিল, অপ্রাপ্ত বয়স্কা ছিল, এরকম মেয়েদের আওয়াজ সতর নেই, আর যা বয়সপ্রাপ্ত হয়েছে তাদের আওয়াজও সতর। এবং ওই ক্ষেত্র বিশেষে হয়তো জি এটা জায়েজের পর্যায়ে চলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা না জায়েজের অন্তর্ভুক্ত, বিশেষ করে সুর দিয়ে কথা বলা। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, সৌরভ উদ্দিন পিয়াস এখানে আপনার কাছে জানতে চেয়েছেন, আমাদের দেশের অধিকাংশ যুবকদের মনে একটা বিষয় কাজ করে যে বয়সটা তো ফুর্তি করার বয়স, এই বয়সে একটু একটু পোলাপান এরকম করে, একটু ড্যান্স করবে, আনন্দ ফুর্তি করবে, বান্ধবী নিয়ে ঘুরবে, কক্সবাজারে ঘুরবে, এদিক সেদিক যা তা করবে, বয়স তো আরও আছে, বুড়া বয়সে আল্লাহর কাছে তওবা করে মাফ নিয়ে তারপরে কবরে চলে যাবো, এই যে চেতনাটা এটার ব্যাপারে যদি বলতেন, আমাদের ভাই জিজ্ঞেস করেছে। প্রথম কথা হচ্ছে আপনার, আপনি যখন বয়স যে আপনি নুজু হয়ে যাবেন, একেবারে কুঁজু হয়ে যাবেন, তখন তো আপনার কোনো খারাপ কাজ করার শক্তি সামর্থ্য থাকে না, তখন আর ওই যে মানে ওই যে আমাদের আর ফার্সের মধ্যে একটা শের আছে, ওয়াক্ত পিরি গরগর সবাদ জালমে মি সবাদ পরহেজগার, এরকম একটা কথা আছে, আমার বারে শব্দটা ভালোভাবে মনে নাই, যে বৃদ্ধ বয়সে জালেম বাগু কবর তার গর্তের মধ্যে গিয়ে সে এতেকাফ থাকে, লাভ থাকে। সেই জন্য তো রসুল পাক ইসলাম এরশাদ করেন, সাত ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সুবহানাল্লাহ, ওই যুবক যে যুবক বয়সে যৌবনে আল্লাহর গোলামীর মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করছে, বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা করে নেই, সেই যুবকটাই আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সাত ধরনের ব্যক্তি, যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া, তারা
সে এক ধরনের ব্যক্তি হলো শাবুন নাশা আফিয়ে বাদাতিল্লাহ, যুবক যে নিজের যৌবনকে আল্লাহর গোলামের মধ্যে কাটিয়েছে, অতিবাহিত করেছে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দেবেন। অতএব আমাদের যুবকদেরকে বলতেছি তারা যেন শয়তানের দুঃখায় না পড়ে। শয়তান প্রতারণা করতেছে আমাদেরকে যে পরবর্তীতে তওবা করার সুযোগ দেওয়া হবে, পরবর্তীতে গুনাহ থেকে বাঁচার সুযোগ দেওয়া হবে। যারা এই যৌবনকে কাজে লাগায় নাই, তারা যুবক বয়সে যে নিজের জীবনকে কাজে লাগাইতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই, পরবর্তী বয়সকে যে কাজে লাগাইতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। যা পেয়েছি এটাকেই ধন্যবাদ হবে, কাজে লাগাইতে হবে। ধন্যবাদ মোস্তফা, জাযাকাল্লাহ। আব্দুল্লাহ খান লিখেছেন, নামাজের পরে নামাজের আগের সুন্নাত পড়া যাবে কিনা? আগে পড়তে পারে না, সুন্নাত তো ফরজ হয়ে গেছে, এখন পরে ওই আগের সুন্নাতটা পড়তে পারবে কিনা? ওই এটা সুন্নাত মুয়াক্কাদা যেগুলি আছে সেগুলি তো আমরা, যেমন জোহরের সময় জি সুন্নাত মুয়াক্কাদা আছে আসরের জোহরের আগে, তো দুই রাকাত পড়ার পরে জোহরের পরে আবার আমরা সুন্নাত মুয়াক্কাদা যেটা আছে সেটা পড়ি, সাধারণত পড়া যায়।